আল্লাহ একবার তবে একটা জিনিস এখানে মাথায় রাখতে হবে ভাই এই সাহাবীরের ওপরে কিন্তু কোন রকমের মন্তব্য আনা যাবে হ্যাঁ যদি এই রকম মন্তব্য এসে যায় যে ছেলে মাছি আল্লাহ আকবর তাহলে আপনার কোরআনের উপরে সন্দেহ হয়ে যাবে কেন মা বিয়া হলেন কা আমিরে মা বিয়া আল্লাহর কোরআন লিখতেন জোরে বলুন সুবাহার আল্লাহ মা বিয়া আমিরে মাবিয়া কোরআন লিখতেন এই জন্য সাবিদের ওপরে কোনো রকমের মন্তব্য আনা যাবে না উসমান দাদি আল্লাহ তর আল্লাহ একবার আল্লাহবাকের কোরআন তেলাবাদ করছে কোরআন শরীফ পড়ছে আর এই সাবার সাবারে মুষ্টি মোহাম্মদ বিন আবি বাকার এরা দেখলো যে গেট দিয়ে ঢোকা যাবে না সিংহের বাচ্চা দাঁড়িয়ে রয়েছে আল্লাহ এমাব হাসানের এমাম হোসাইন দাঁড়িয়ে আছে এরা কি করলো উসমান দাদি আল্লাহ তর হন ডিঙিয়ে চলে গেল

হাজরাতে ওসমান খাটটা উঁচু করল কে বাবা আবু আম্মা তুই আবু বাকারের বেটা নয় তুই যে আবু বাকারের ছেলে আজকে তোর আব্বা আবু বাকার যদি বেঁচে থাকতো আল্লাহ নবীর সুন্নতের সঙ্গে বেআদবি তোর আবু বকর বেরি নিত না কোররে আয়তে এসে যে মামা আবু বকরে بیٹা মোহাম্মদ বিন আবি বকর হযরতে উসমানের গরীব দাড়িটাকে চেবে ধরে এত জোরে টান দিয়েছে হযরতে উসমানের এক মুষ্টি দাড়ি উঠে চরেলো হুজুর আমার কোরআন সুলভকে নিয়ে হাও হাও করে কাঁদতে লাগলো বাবা তোমরা সব যেই বলল তুই আবু বকারের বেটা মোহাম্মদ বিন আবি সরে গেল আর একজন রড নিয়ে ছুটে এসে মাথায় মারবে হাজরাতে অসমার মাথাটা উঁচু করে বললো বাবা তুই অমুখের বেটা নয় বাবা তোর আব্বার নাম তুই আমাকে মারবি রে বাবা সেও শুনে গেল হাজরাতে অসমাত আল্লাহ মাকে কোরআন শরীফ তেলাওয়াত করছে বাবা এমন সময় শেতা ছুটেছে যখন নাকি ছুটে আসছে উসমানের করদানে মারবে হুসুরে বিবি আমাজান হাজরাতে না এলা আল্লাহ দূর থেকে দেখতে পেয়ে ছুটে চুটে বলছে নবী সবই বেটা আমার স্বামী ওসমান কি অপরাধ করেছে রে তোদের কাছে কি অন্যায় করলো রে জীবনে কারো মনে ব্যথা দিল না কাউকে কষ্ট দিল না তোরা এমন ভাবে মারিস না রে আম্মান হাজরাতে এ না এলা রাধি আল্লাহ হাত দিয়ে থাকা গিয়েছিলেন আম্মাজান হাজরাতে না এলা রাতি আল্লাহ হত হাতের চারটে আঙুল কেটে পড়ে গেল হাজরা হাতে ওসমানে মাথাটা আল্লাহ কোরআনের উপরে পড়ল আল্লাহ বাগের কোরআনটা রক্তে লাল হয়ে গিয়েছিল ও আমি জানি না উহুদের ময়দানে বদলের ময়দানে খালদকের

রক্তগুলো সাক্ষী দেবে আল্লাহ নবে মামাচ্ছে আমার উসমানের শাহাদাতের সাক্ষী জমিন দেবে না আমার উসমানের শাহাদাতের থের সাক্ষী তারোয়ার দেবে না আমার উসমানের সাদা সাক্ষী দেবে আল্লাহর কোরআন জোরে বলুন সুবহানাল্লাহ উসমানের শাধু সাক্ষীকে দেবে আল্লাহর কোরআন সাক্ষী দেবে একবার দরু শরীফ আল্লাহ আল্লাহ হুম্মা সাল্লে আলা গোলাপ নীলাম গাধা নীলাম নীলাম রোজুনি গন্ধা মনের মালা গেতেছি সকাল থেকে সন্ধ্যা একবার দেখ কম্বলিওয়ালা হাসি মুখে পরা তোমায় হাজা ফুল মালা বলে রে আর সূ আল্লা কেন নবীন নাম নিজে কি কষ্ট হচ্ছে নাকি এ জোরে জোরে বলেন না আর সু সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় দাঁত মুবার সাদা ছিল বলে জরে বলুন সোভার আল্লাহ এই আমার রসুল এত নির করেছিলেন রসুলের দাঁতগুলো সাদা ছিল ঠিক কিনা হ্যাঁ ইমাম হাসান হুসাইন আল্লাহ আকবার আমার রসুল বাকসালামের হজরায় আছে নানা নাতির ব্যাপার তো খেলা করতে করতে সন্ধ্যা হয়ে গেছে সোহান আল্লাহ বলে যেমন নাতি তমন নানা সোহান আল্লাহ বলে এরা সোহান আল্লাহ বলে না কেন তাবার দিয়ে দেবে নাকি এই সানাউল্লাহ ভাই ওটার আগে আপনারা খেয়ে নেবেন একজন নাকি বলদি আল্লাহ আকবার আরে মেদনাপুরে একটা জলসায় গেছি ওর যে হাফ টাইম দিচ্ছে জানেন আর কিরকম হলো আমি জলশয়ে উঠেছি ওদের সে ঠোঙায় করে মুড়ি আর ছোলা ভাই কী ব্যাপার না বলে হুজুর সারা রাত হবে তো হুজুর তো মাঝখানে একটু টিফিন না দিলে মাল সব পালা হয় কেউ থাকবে আল্লাহ একবার আবারও দুটো মুড়ি দিলাম তাহলে মাইক বন্ধ করে দুধ খেয়ে দুধ খেয়ে এলেই মানে ঠিক আস্তাই হয় আল্লাহ একবার না আপনারা যে আওয়াজ দিচ্ছেন এই আওয়াজে শুনে খুব ভালো মনে হচ্ছে না একবার জোরে তকবির দেবে না থাকবি আরে আপনারা যার জন্য বসে আছেন আউলাদে রসুল এসেছে তো এসে গেছে আমার সানাউল্লা ভাই নাস্তা করছে এখনই চলে আসবে আমি তো গ্রামের ছেলে সকাল হলে আবার দেখা হবে ঠিক কিনা এই এই জন্যই মানে জোর হচ্ছে না নাকি কিভাবে হ্যাঁ এই আরে একটু জোরে তকবির দাও না না রায় থাকবি একটু জোরে দাও না না রায় থাকবি সিলসিলায় হক জামা আহালো সুনাতুয়াল জামা আ লাহার ভাই লাহ বলুন আলহামদুলিল্লাহ হ্যাঁ হ্যাঁ তো রসুরবাক্স আসলাম হাসান হোসাই ঘরের ভিতরে আস না নাতি তো ইয়ার কি মারতে মারতে সন্ধ্যা হয়ে গেছে হ্যাঁ আমার নসুর রসুরবাক ও সাহাবাদের সঙ্গে ঠাট্টা মস্করা করতেন তবে আমাদের মতো নয় ও সাবজেক্ট অন্যদিকে অন্য দিন আলোচনা হবে তো সন্ধ্যা হয়ে গেছে আল্লাহ একবার তো হুসাইন বলছে না না আমি আর আম্মাজানের কাছে যাব হ্যাঁ মায়ের কাছে যাব সে বললো যাও অন্ধকার তো যেতে ভয় পাচ্ছে তো ভয় করছে আল্লাহ একবার আল্লাহ একবার ইমাম হোসেন বলেছিলেন নানা ভাই ও নানা ভাই আপনি একবার মুখটা বার করুন একবার আপনার নূরে মুখটা বার করে একটু হেসে দেন নানা ভাই আল্লাহ নবী বলেছিলেন ও মা এমাম হোসাই আমার হাসি সম্বলকে কি জানো এমাম হোসাইন বলেছিলেন আমার নানা মুহাম্মদুর সাল্লাল্লাহ আরে সাল্লাম আল্লাহ নবী যদি হেসে দেন আল্লাহ নবীর মাঝখানে দুই দাঁতে ফাঁসা দিন একটা নূরের জ্যোতি বার হবে ও নারে ভাই ওই আলো দেখে দেখে আমি এবার বসাই আমার আম্মা যার ফাতে মাখনে চলে যাব জোরে বলুন সুবহান আল্লাহ নবী তো নূরুন নবী ঠিক কি না নবী মাটির না নবী নূরের ওসমান অসমানকারী শহীদ হয়ে গেলেন ওজনকে শহীদ করে দেওয়া হলো কয়েকটা কেতাবে লেখা আছে বাবা আজ ওসমানের লাশটাও বার করতে দেওয়া হবে না

সেই সময়ও বোধহয় দুঃখ দিলাম সব থেকে যে জায়গাটা খারাপ ছিল যেখানে এখন জন্নতুল অবস্থিত ওই জায়গায় নিয়ে গিয়ে হাজরাতে ওসমানে কবর দিয়ে বাবা মাটি সমান করে দেওয়া হয়েছিল হাজরাতে ওসমান শহীদ হয়ে গেলেন আলী খালি হাজরাতে আলীর খলিফা হুজুরকে আর কুফার মানুষেরা হুজুর ফসলের নামাজে যাচ্ছিলেন হাজরাতে আলীকে শহীদ করে দেওয়া হলো এবং হাসান খলিফা হলেন ছয় মাস এমাম হাসান খরিদা ছিলেন এমাম হাসানের পরে হাজরা তাই হাসান এসিদের বাপ মা হাতে খেলাপদের দায়িত্ব তুলে দিয়েছিলেন বলুন সবহার কে দিল হাসান মা আমিরে মা হাতে খেলাপথের দায়িত্ব দিয়েছে এর মাঝখানে অনেক কথা ভাই চলে আসবে আমার ভাইরা আমিরে মাবিয়া খুব সুন্দর দেশ চালাচ্ছেন আর পাকের তো বিখ্যাত সাহাবি মশহুর সাহাবি আমিরে মাবিয়া আমার রসুলকে মা এত ভালোবাসতেন এই জন্য বলি মা এজিদের বাপ হলেও মা যখন ইন্তেকার হয়ে যান এজিদের বলে গিয়েছিল শোনে রেখে দে তোর দেখে খুব ভালো মনে হচ্ছে না আমার তুই তো ছেলে এখন বাপের যদি পাঁচটা ছেলে হয় বাপ তো জানে আমার কোন বেটা কেমন বাপ জানি না তোর দেখে খুব ভালো মনে হচ্ছে না তবে শোন রসুর মানে বংশের ওপরে এমাম হাসান হোসাইনের গায়ে যেন একটু ফুলের ঠোকা না লাগে জোরে বলুন সোহান আল্লাহ আমি তোকে ওসিয়ত করে গেলাম এজিদ মানল না মাওবিয়া বলেছিল আমার মনে হয় তোমাকে সকলেই খলিফা বলে মেনে নিল এমাম হোসাইন তোমাকে খলিফা বলে মানবে না কেন এজিদের ভিতরে কিছু দোষ ছিল এই এজিদের ভিতরে এজিদ মদ খেত আরও অনেক কিছু দোষ ছিল আমার মনে হচ্ছে তোমাকে খলিফা বলে এমাম হুসাইন তোমাকে সহজে মেনে নেবে আল্লাহ একবার আল্লাহ একবার যাই হোক হাজরত ইমাম হোসাইনটা আল্লাহ আল্লাহতর হোক যখন এই মা বিয়া যখন ইন্তেকাল হন ওসিয়ত করলেন আর মা বিয়া ইন্তেকালের আগে রসুল্লা সাহাবেদের দেখে বলেছিল বাবা আমার ইন্তেকালের পরে এই এই জিনিসটা তোমরা ধরো এই এটা ধরো নবী আবাদ বিরোধী আবাদ সাহ আল্লাহ নবীকে হাজরাতে আমিরে মারাবিয়া এতটা ভালোবাসতেন রসুলের আহমদ বলে একটা কেতাব আছে ওই কেতাবের ভিতরে আছে হাতের গুলো কেটে কেটে নিয়ে পুড়িয়ে ছাই করে কোন রেও আছে পুড়িয়ে ছাই করে একটা জায়গায় রেখে দিয়েছিল হাসনাতে আমিরে মারাবিয়া এতেকালে

বলেছিলেন আমার দুই চোখের ওপরে দিয়ে দেবে আবার কোন দেশে মা বিয়ার বুকের উপরে দিয়ে দেবে কেননা আমি মা বিয়া জানি কবর বড় এই জায়গা কবরের অবস্থাকে হবে জানি না এ আল্লাহ নবীর হাত পায়ের ног যদি আমি আবিরে মাবিয়া আমার শরীরের উপরে থাকে কবরের মাটি আমি মাবিয়াকে ছবে না জোরে বলেন সুবহানাল্লাহ মাবিয়ার ভিতরে রসুল্লাহর মহাপ্রচেপ যার পরিমাণ পরিমাণ ছিল না এজিদকে এমনি খলিফা হয়েছে এজিদকে তো অনেক সাহাবিরাও মানে ভোট দিয়েছিলেন মা বিয়া বলল বাবা আমার তো শেষ সময় এখন খলিফা করব কাকে রসুলুল্লাহর অনেক সাহাবিরা এজিদকে বেছে নিয়েছিল তার ভিতরে বেশ কয়েকজন সাহাবি আবদুল্লাবিনা ওমর আবদুল্লাবিনা আব্বাস আবদুল্লেম্ল সবাই এরকম বড়ো বড়ো কিছু সাহাবী মেনে নাইনি। যখন এজিদ খলিফা হয়ে গেল খলিফা হয়ে চতুর্দিকের চতুর্দেশের মানুষরা সব এজিদের হাতে বায়াত হচ্ছে কিন্তু এমাম হোসাইন তো হবে না আর এজিদ মনে করছে তামাম পৃথিবীবাসী যদি আমাকে আরববাসী খলিফা বলে মেনে নাই। আর হোসাইন যদি খলিফা বলে না মানে আমার এই মাতব পাঁচ পয়সাও দাম নেই অতএব হোসাইনকে যে কোনো কায়দায় বায়াত নিতেই হবে যেন হোসাইন খলিফা বলে মানে ওই সময় মদিনার যিনি গভর্নর ছিলেন তার কাছে এজিদ চিঠি পাঠিয়েছে এসিদ চিঠি পাঠিয়েছে যে যত তাড়াতাড়ি পারেন এমাফ হোসাইনকে বলেন হোসাইন যেন আমার হাত ধরে বায়াত হয় এমাব হোসাইনকে মদিনার যিনি গভর্নর ছিলেন উনি ডাক করলেন গভর্নর মহলে হুজুর ভিতরে গিয়ে বসলেন মদিনার গভর্নর বলছে শোনেন এজিদের দরবার থেকে চিঠি এসছে আপনি এজিদকে ফলিফা বলে মেনে নেন ইমাম হোসেন রেগে গিয়ে বলেছিলেন তুমি কি আমাকে হুইপ জারি করছো হ্যাঁ তুমি আমাকে আদেশ করছো উনি তো রসুল উল্লাহর নওয়াজ বলুন সোহার আল্লাহ মদিনার গভর্নর বলল হজুর বেআই মাফ করেন আমি আপনাকে আদেশ করছি এটা আমার আবদার জোরে বলুন সোহার আল্লাহ এটা আমার আবদার হুজুর এমাম হুসাইন বলেছিল শোনো যে চেহারে আবু বাখান বসেছেন যে চেহারে হাসনাতে ওমার বসেছেন যে চেহারে ওসমান গলি বসেছেন আমার হাজরাত আলী বসেছেন আমার বড় ভাই এমাম হাসান বসেছেন আমিরে রে মাবিয়ার মতো সাবি বসেছেন আমি হোসাইন কোনো দিন ওই চেয়ারে এজিদকে বসতে দেবো না বলুন সোহার আল্লাহ ওর খেরাপতি আমি মেনে নেবো না ওর মতো শয়তান বসবো ওই জায়গায় ওর যে চেয়ারে বসেছে সোমান আল্লাহ বলেন সোমান আল্লাহ বলেন ও চেয়ার ওকে বসে দেবো না কেন এদিকে চায় কি রাজতন্ত্র চলবে আর এমাম হোসাইনের মতে রাজতন্ত্র নয় আপনার গণতন্ত্র আল্লাহ একবার এই হচ্ছে মূল ঝামেলার বিষয় এখারে এমাম হোসাইন বললে এটা হবে না হবে

হোসাইনের গরদানটা ফেলে দেব মদিনার গভর্নর বলেছিল বেদ জানো না আমি নিজে দেখেছি জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহ নবী হোসাইনের এই গলায় কত যে চুমু খেয়েছে আমি নিজে চোখে দেখেছি তোর এত